এবার আপনি প্রশাসক হিসাবে আপনি বিজ্ঞাপনটা এই যে রয়েছে স্টার্ট সচিবনর প্রখ্যাত বুদ্ধি আছে। ইয়াতে বক্তাসকলে যিখিনি কথা ক'লে মোৰ বিষয়ে মোৰ শুনি মই অলপ বেগিকাই ধৰিছোঁ। কথাখিনি অলপ ভালটো বেছিকৈ কোৱা হ'ল নেকি তেনেকুৱা যেনে মোৰ লাগিছে। তাৰপিছত এই যে মোৰ কিতাপ দুখন, সেই কিতাপখন এইবিলাকখন বৰ পুৰণি দিনৰ ঘটনাহে বেছি আছে, আৰু পুৰণি দিনৰ ঘটনা মানে মানে যোৱাটো শতিকাৰ মাজভাগৰ কথাবিলাকে আছে। তাৰ ভিতৰত এটা গল্প এটা আছে হেৰিটোৰ কিতাপখন একেবাৰে শেষৰ ফালে, সেইটো বুকৰ লিখা আজি 70 বছৰ। আৰু মোৰ গল্পত হাত দিয়া সেয়ে প্ৰথম আৰু সেয়ে শেষ। আৰু মই লিখা নাই। তাৰপিছত পৃথিৱীৰ এই সময়ছোৱাত পৃথিৱীৰ বিভিন্ন দেশত বিভিন্ন ধৰণৰ ৰাজনৈতিক পৰিস্থিতিৰ পৰিৱৰ্তন ঘটে, আৰু সেই পৰিৱৰ্তনৰ মূলত ক'ৰবাত হয়তো দেশত যুদ্ধ লাগিছে, ক'ৰবাত হয়তো গণত ভোট হৈছে ইত্যাদি ইত্যাদি। এই গোটেইবিলাক তাৰে কিছুমান মোৰ প্ৰবন্ধ আকাৰে লিখি থৈ দিছে, প্ৰবন্ধ আকাৰে লিখি থৈ দিছে। আৰু মাজতে মই দুই এখন ঠাইও ফুৰি আহিলোঁ। ফুৰি আহি তাৰো 2000 টকা কৰি নাগৰিকা গোটত দিছিলোঁ, আৰু বাতৰি কাকতত ওলাইছিলোঁ, আৰু 2 এজনে পঢ়ি ভাল পোৱা বুলি কৈছিল। যা হওক, শেষ সকলখিনি ৰাখি থৈ দিলোঁ, থাকিল থাকিল নে নাগিল থাকিলে। এই আজি কিছুদিনৰ আগতে মোৰ ছোৱালীহঁতে কয় কি যে এই কাগজত যিবিলাক প্ৰবন্ধ আছে সেইবিলাক নহয় আমি কিতাপ আকাৰে প্ৰকাশ কৰিব পাৰোঁ। জোৱাইহঁতেও যাতে অলপ ভয় ভয় দিলে, আৰু মই ভাবিলোঁ এইবিলাক মোৰ আৰু এতিয়া পঢ়িবনে মানুহে। তথাপিও মই অলপ মান্তি হ'লো, মোৰ কাৰণে মান্তি হ'লো। আৰু এই মোৰ ছোৱালীহঁতৰ বা জোৱাইহঁতৰ যত্নতে এই যিখন এই কিতাপখন ইটো কাহানিৰে ইটো সেইটো ওলাইছে। মানে আপোনালোক দুইজনৰ প্ৰশ্নত আচলতে উত্তৰটো আছে, এখন বিশেষ গ্ৰন্থ আৰু এজন 92 বছৰীয়া ব্যক্তিয়ে এইখন লিখি উলিয়াইছে। গ্ৰন্থ বহু উন্মোচিত হয় প্ৰতিদিনেই অসমত, 10ৰ পৰা হয়তো 50খন গ্ৰন্থ বিভিন্ন প্ৰান্তত উন্মোচিত হয়। কিন্তু আজিৰ গ্ৰন্থখনৰ বিশেষত্ব হ'ল 92 বছৰ বয়সত এইগৰাকী মানুহে গোটেই জীৱনটো তেওঁ চৰকাৰী চাকৰি কৰি আৰু ইমান স্পৰ্শকাতৰ এটা বিভাগত চাকৰি কৰি ইমান সুন্দৰকৈ পৰীক্ষা পাতি তেওঁ যিবোৰ কথা আজিৰ পৰা 50, 60, 70 বছৰ আগতে কৈ গৈছিল সেইবোৰ কথা কিন্তু ভাৰতৰ বিভিন্ন চিন্তাবিদ ইতিহাসবিদে এতিয়াও কয়। অসমৰ মানুহে তেওঁ নিলিখাৰ বাবে বা বহু মানুহেতো নাজানিব তেওঁ 1956 চনত কি লিখিছিল। এই গ্ৰন্থখন তাহানিৰ ইটো সিটো, তাৰ মাজত আচলতে তাহানিৰ ইটো সিটো নামটো বৰ ঘৰুৱা যেন লাগে, কিন্তু ইয়াৰ ভিতৰত কিন্তু সাংঘাতিক ছিৰিয়াছ কথাও আছে, যিখিনি কথাৰ পৰা আমাৰ বৰ্তমান সমাজে এটা বাৰ্তা ল'ব পাৰে যে এজন মানুহে ইচ্ছা কৰিলে সেই 50ৰ দশকতো আন্তঃৰাষ্ট্ৰীয় ঘটনা বুলি নিজা দৃষ্টিৰে বিশ্লেষণ কৰি তেওঁ এনে এটা সিদ্ধান্ত দিব পাৰে যিটো সিদ্ধান্ত 70 বছৰ পিছত ভাৰতৰ আন মানুহে শুদ্ধ বুলি কয়। মই ভাবোঁ এইটো দিশৰ পৰা আমাৰ কিৰণ চন্দ্ৰ ডেকা ডাঙৰীয়া সফল হৈছে আৰু তাহানিৰ ইটো সিটো নামৰ গ্ৰন্থখন সেই দিশৰ পৰা এখন উল্লেখযোগ্য গ্ৰন্থ। আৰু দ্বিতীয় মই এটা সৰু কথা যোগ কৰিব বিচাৰোঁ যে পৰিয়ালৰ পিনৰ পৰা যিটো তেওঁলোকক প্ৰেৰণা দিয়া হৈছে পৰিয়ালৰ পিনৰ পৰা গ্ৰন্থখন প্ৰকাশ কৰাত, তেওঁ 2 জীয়ৰী আৰু 2 জোঁৱায়ে যিটো কথা লৈছে সেই কথাটোও কিন্তু অসমৰ বৰ্তমানৰ
কেতবোর লড়া ছোৱালীয়ে মাক দেউতাকক যি ধরনের ব্যবহার করে আপনাদের দেখুৱাই থাকে মাঝে মাঝে, বৃদ্ধাশ্রমের কথা, রাস্তা এড়ি থৈ অহার কথা, মানে কথা নক এসাম মানুষে অল্প উদাসীন হয়ে থাকে। মানে ভাবোর প্রতি এখেতর পরিয়ালটে লওয়া ভূমিকাটো একটা শক্তিশালী বার্তা হব পারে। তার মানে আগর প্রজন্মর পর আমি শিকিবলগা আছে আর বর্তমানের প্রজন্মই দেউতাকক ইমান যে মরমেরে সন্মানেরে সাবটি ধরে কিতাবখন উলিয়াই মানুষের মাজলৈ দিছে, আমি আহিছো আপনাদের আহিছে, মই ভাবো এটো অসমীয়া সমাজ জীবনের একটা মঙ্গলজনক শুভঙ্কর বার্তা। কিরণ কিরণ ডেকা ডাঙরিয়ার মোৰ পরিচিতি বহুদিনেরপৰা আছে, মই খুব শ্রদ্ধা করো, সন্মান করো তেখেতক, এজন ভাল মানুষ হিসাবে মই প্রকৃততে তেখেতর আত্মাক মই সেবা জনাই থাকো। আর মোর আগরপরাই ভাল, আমি বহুত কথা পাতো, মই খুড়া বলে মাতো। তেখেত প্রকৃতার্থ এজন ভাল মানুষ, তেখেতর জীবন চর্যাটো বড় উচ্চ খাপর, আসলতে যেটো অন্তর সংস্কৃতি, অন্তরেরপরা যেটো শুভ বার্তা কহিয়াই ফুরা তেখেতর যেটো প্রবণতা, সেটো আজিকালি অসমত কম দেখা গৈছে। গতিকে তেখেত আজি নতুন প্রজন্মর কারণে একটা ভাল আদর্শ আসলতে, কিন্তু ইমান প্রচার বিমুখী মানুষজন কাকো নিজরখিনি দেখাব নিবিচার, তেতিয়াই মাস্টার ডিগ্রি করে পরিসংখ্যা বিভাগত তেখেতে মণিপুর ইম্ফলত প্রফেসর করেছিলেন। তেখেতর জীবন যাত্রাটো বড় ইন্টারেস্টিং, সেবার তেখেতর সহিতে আমার এডমিট কার্ডবো আসলে কে সি ডেকা বলে বড় সুন্দর শহীদ, আর খুব সুন্দরকে কোনো চাকরি জীবনত অতি সততার তেখেতে চাকরির কালটো পালন করেছে একটা মিশন মোডত, শিলংতো তেখেতে শিক্ষা পরিষদ গঠন করেছে নিজে, আর বড় সুকলমে শিক্ষা জগৎখনের প্রতি তেখেতে অবদান আগবাই গেছে। জীবনটো তেখেতর নাতিলেকর সকলের যে সম্পর্ক, যি জোঁয়াই সকলের যে সম্পর্ক, অতি সুস্থ রুচিবোধ সম্পন্ন একটা জীবন তেখেতে কটাইছে, তেখেতলে মই অফুরন্ত শুভেচ্ছা জানাইছো। আর এই কিতাবখন উচ্চমানের হয়েছে, কিতাবখন বড় ইন্টারেস্টিং, তেখেতর শিশুকালের বা কিশোরকালের বা যুবকালের কথা কিছু মানে এনে সুন্দরকে উপস্থাপন করেছে, সেইখিনি আজির প্রজন্ম আমিও আনকি জানা উচিত। আর মই কিতাবখন পড়ি বড় উদ্বুদ্ধ হয়েছো, কারণ সেই সময়ের ওয়ার্ল্ড ওয়ার টু সময়ের দ্বিতীয় মহাযুদ্ধর কিছু ঘটনাক্রম, সেবার গঠনকালের কিছু কথা আর অন্যান্য বিভিন্ন তেখেতর জীবনের সম্পর্কীয় যেখানে কিতাবত সন্নিবিষ্ট হয়েছে বড় উচ্চ মানুষ, মানে তেখেতলে শুভেচ্ছা জানাইছো। যা কিছু কিরণ চন্দ্র ডেকা, তেখেত কন্ট্রোলার এক্সামিনেশন আসে, তেখেত 1968 চনেরপর 1994 চনলে কন্ট্রোলার এক্সামিনেশন আসে, যদি প্রশান্ত রাজগুরু দেখা, আমারও দেখা, বা মনোজ গোস্বামীর দেখা, সবরে মানে নিজুমণি শইকীয়াও দেখা, সবরে কেসি ডেকাই দেখিবা, মানে তেখেতে প্রায় 20-25টা পরীক্ষা পাতিছে, আর মেঘালয় বোর্ডের প্রথম জন সেক্রেটারি আসে, আর ইমান 25 বছর চাকরি একটা গন্ডগোল নহল, যার পিছরপা কিছু ইয়াত হরি হল, আটাইকে ডর বিরল কীর্তিত্ব যে 25 বছর মেট্রিক পরীক্ষা পাতা আগতে, মানে এটাতো আগতে সবাই মেট্রিকেই পড়ছিল, আজিকালি যেন ডন বস্কো বা হল আগতে এবার নাছিলে, সবই মানে মেট্রিক পরীক্ষাই দিছিল, এভরি অসমীয়া প্রত্যেকজন মানুষ একটা গন্ডগোল নোহাকে তেখেতর একটা বিরল কৃতিত্ব, আর মেঘালয় সেট আপ করেছিল, সেই তেখেতে এই এখন কিতাব লিখেছে তাহানির ঋতুশীত নামের একটা কিতাবখন। তেখেতে প্রথমে ইম্ফল কলেজের প্রফেসর আসে, ইম্ফল ডি এম কলেজ, ইম্ফল ডি এম কলেজ ইম্ফলত লেকচার আসে, আর তারপর সেবাত আহিলে মেঘালয় গল, জীবনত সেই সময় ইনসার্জেন্সি আরম্ভ হয়েছিল মণিপুর নাগাল্যান্ড, জীবনের কাহিনী বা আমার শিক্ষা ব্যবস্থার উপর একটা সুন্দর কিতাব লিখেছে, আজি ভাস্কর জ্যোতি মহন্ত সম্মানের তথ্য আয়ুক্ত, তখন ময়ূর বড় ডাঙরিয়া বিশিষ্ট চিন্তাবিদ, ভাইস চ্যান্সেলর গুহী ইউনিভার্সিটি ননীগোপাল মহন্ত, মিলি কিতাবখন উন্মোচন করেছে, আর এজন বিরল ব্যক্তিত্ব অধিকারী যিজনে শিক্ষা ব্যবস্থার এক নতুন মাত্রা দিলে কিরণ চন্দ্র ডেকা, তেখেতর বিষয়ে মিডিয়ার জড়িয়ে আমি রাইজক জানাব খুঁজছিল যে এনে এজন ব্যক্তি আছে যে 25 বছর মেট্রিক পরীক্ষা একটা গন্ডগোল নোহাকে পাতিছে, তেখেতর জীবনের কর্ম 92 বছর আজি উন্মোচন করার বা সেলিব্রেশন করার, এটিও আটাইকে ইন্টারেস্টিং 92 বছর বয়সত প্রায় 100 জন লড়া ছোৱালী বিনা মূল্যত পড়াই আছে, টিউশন করে, পয়সা পাতি নলয়, আর কাক শিকায়, দুখিয়া লড়া ছোৱালী শিকায়, দুখিয়া লড়া ছোৱালী শিকায় কারণ সায়েন্সত পণ্ডিত তেখেত, মানে আমার সেই আগর জেনারেশনের অঙ্ক আর সায়েন্সর পণ্ডিত তেখেত, আর তেখেতে বহু লড়া ছোৱালীক ষ্টার পাইছে, মেট্রিকত ভাল রিজাল্ট করাইছে, কিন্তু পারিশ্রমিক নোলাকে দুখিয়া লড়া ছোৱালীক নিরবচ্ছিন্নভাবে শিকাই আছে, এজন অদ্ভুত শিক্ষাবিদ তেখেত,
আৰু অসমৰ ইতিহাসৰ এজন মানে বৰেণ্য শিক্ষাবিদ, তেখেতৰ বিষয়ে মানুহে এইকাৰণে নাজানে কাৰণ ইমান প্ৰচাৰ বিমুখ মানুহ। আজি আপোনালোকৰ মেডিয়াৰ জৰিয়তে আমি জনাব খুজিছোঁ এজন ব্যক্তিৰ কথা, আৰু তেখেতৰ কিতাপখনৰ জৰিয়তে আজি ৰাইজক জনোৱাৰ, তেখেতৰ জীৱন যাত্ৰা জনোৱাৰ প্ৰয়াস লোৱা হৈছে। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দল।